হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রশ্নোত্তর পর্বে আধুনিক রাষ্ট্রে আইনসভার ক্ষমতা ও কার্যাবলী কি কি, অথবা আধুনিক রাষ্ট্রে আইনসভা কি কি কার্যাবলী সম্পাদন করে, এই প্রশ্নটির উত্তর নিয়ে। প্রথমে হচ্ছে ভূমিকা। আধুনিক সরকারে কার্যাবলী সম্পাদনে সরকারের তিনটি বিভাগের মধ্যে আইন বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের কাজের পরিধি বৃদ্ধির সাথে সাথে আইনসভারও কাজের মাত্রা বৃদ্ধি পেয়েছে, তাই আধুনিককালে আইনসভা আইন প্রণয়ন ছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করে থাকে। আইনসভার ক্ষমতা ও কার্যাবলী, নিম্নে আইনসভার ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করা হলো। খ নম্বরে হচ্ছে প্রত্যক্ষ কার্যাবলী। প্রত্যক্ষ কার্যাবলীর মধ্যে প্রথমেই হচ্ছে আইন প্রণয়ন। আইন প্রণয়ন করাই হলো আইন বিভাগের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কাজ। দেশের সংবিধানের সাথে সঙ্গতি রক্ষা করে এবং জনমতের গতি প্রকৃতির দিকে সতর্ক দৃষ্টি রেখে আইনসভা নতুন নতুন আইন প্রণয়ন করে, পুরাতন আইন সংশোধন এবং অপ্রয়োজনীয় আইন বাতিল করতে পারে। বর্তমানকালে আইনসভাই আইনের সর্বোপকার উৎস। আইনসভা কর্তৃক প্রণীত আইন দ্বারাই শাসন বিভাগ শাসন কার্য পরিচালনা করে এবং বিচার বিভাগ বিচার কার্য পরিচালনা করে। আইনসভার প্রধান কাজ হল আইন প্রণয়ন করা। জনগণের ইচ্ছা ও আশা আকাঙ্ক্ষার প্রতি লক্ষ্য রেখে আইনসভা নতুন নতুন আইন প্রণয়ন করে এবং পুরাতন আইন বাতিল কিংবা সংশোধন করে থাকে। দুই নম্বরে হচ্ছে শাসন সংক্রান্ত কাজ। আইনসভার অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হলো শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করা। আইনসভা এরূপ নিয়ন্ত্রণের মাধ্যমে শাসন বিভাগের স্বেচ্ছাচারিতা রোধ করা সম্ভব। তবে শাসন ব্যবস্থার প্রকৃতি অনুসারে বিভিন্ন দেশে এরূপ নিয়ন্ত্রণের ক্ষেত্রে মাত্রাগত পার্থক্য লক্ষ্য করা যায়। শাসন বিভাগীয় অনেক কার্যাবলী আইনসভার মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। সংসদীয় সরকার ব্যবস্থার আইনসভা বিভাগকে আইনসভা শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে। শাসন বিভাগ তাদের কাজের জন্য আইন বিভাগের নিকট দায়ী থাকে। তিন নম্বরে হচ্ছে বিচার সংক্রান্ত কাজ। অনেক সময় আইন বিভাগ বিচার সংক্রান্ত কার্যাবলীও সম্পাদন করে থাকে। আইনসভা এর সদস্যদের আচার আচরণের বিচার, আইনসভা কর্তৃক নির্বাচিত উচ্চপদস্থ ব্যক্তিদের বিরুদ্ধে আনীত গুরুতর অভিযোগের বিচার, নির্বাচন সংক্রান্ত বিরোধের বিচার ইত্যাদি আইনসভার বিচার সংক্রান্ত কার্যাবলী হিসেবে অন্তর্গত। উদাহরণস্বরূপ, গুরুতর কোনো অভিযোগ প্রমাণিত হলে নির্দিষ্ট কার্যকাল শেষ হবার আগেই অভিশংসনের মাধ্যমে মার্কিন রাষ্ট্রপতিকে অপসারিত করতে পারে সে দেশের আইনসভা। আবার ব্রিটেনে 2009 সালে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হবার পূর্ব পর্যন্ত শত শত বছর ধরে পার্লামেন্টে উচ্চকক্ষ লর্ড সভা সে দেশের সর্বোচ্চ আপিল আদালত হিসেবে কাজ করে। আধুনিককালে বিচার সংক্রান্ত কাজ সম্পাদনে আইনসভা ভূমিকা পালন করে। যেমন কোনো কোনো দেশে উচ্চপদস্থ সরকারি কর্মচারীদের বিচার করার ক্ষমতা আইনসভার হাতে থাকে। চার নম্বর হচ্ছে অর্থ সংক্রান্ত কাজ। গণতন্ত্রের সরকারি অর্থ যেহেতু জনগণেরই, তাই এ অর্থের যাতে অপচয় না হয় সেজন্য অর্থ সংক্রান্ত যাবতীয় ব্যাপার গণতান্ত্রিক নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়। আইন বিভাগ বিগত বছরে সরকারি আয় ব্যয়ের পর্যালোচনা, পরবর্তী বছরের জন্য ব্যয় বরাদ্দকরণের মতো কাজের মাধ্যমে গণতান্ত্রিক নিয়ন্ত্রণ ব্যবস্থাকে কার্যকর করে তোলে। আইনসভার অনুমতি ছাড়া নতুন কর, ট্যাক্স ধার্য কিংবা পুরাতন কর ব্যবস্থার পুনর্বিন্যাস করা যায় না। ফার্স্ট নম্বর হচ্ছে অনুসন্ধানমূলক কাজ। আইনসভার কিছু কিছু অনুসন্ধানমূলক কাজও রয়েছে। রাষ্ট্রপতি শাসিত ও সংসদীয় উভয় ব্যবস্থাতেই আইনসভার বিভিন্ন কমিটির মাধ্যমে এ কার্য সম্পাদন করে থাকে। ছয় নম্বর হচ্ছে সংবিধান প্রণয়ন ও সংশোধন সংক্রান্ত। আইনসভার একটি উল্লেখযোগ্য ক্ষমতা ও কাজ হচ্ছে দেশের মৌলিক আইন অর্থাৎ সংবিধান পরিবর্তন, প্রবর্তন ও সংশোধন। কোনো কোনো রাষ্ট্রে আইন বিভাগ সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যাকর্তা হিসেবে কাজ করে। আবার কোনো কোনো দেশের আইনসভা সংবিধানের প্রণয়নের উদ্দেশ্যে গণপরিষদ দায়িত্ব পালন করে। স্বাধীনতা লাভের পর 1972 সালে বাংলাদেশে যে সংবিধান প্রণীত হয়েছিল তা গণপরিষদ কর্তৃক প্রণীত হয়। পাশাপাশি আইনসভা সংবিধানে যে কোনো ধারা বা অনুচ্ছেদ পরিবর্তন কিংবা সংশোধন করতে পারে। সাত নম্বর হচ্ছে নির্বাচন সংক্রান্ত। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের আইনসভাকে নির্বাচন সংক্রান্ত কতগুলো কাজ সম্পাদন করতে হয়। বাংলাদেশে আইনসভার সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্রীয় আইনসভা যুক্তরাষ্ট্রীয় পরিষদ এর সদস্যদের নির্বাচিত করে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে কোনো প্রার্থী নির্বাচক সংস্থার সদস্যদের সংখ্যাগরিষ্ঠ সমর্থন লাভ করতে না পারলে প্রাপ্ত ভোটের ভিত্তিতে প্রথম তিনজন প্রার্থীর মধ্যে যে কোনো একজনকে প্রতিনিধি সভা রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করতে পারে।
ভারতের রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচনে আইনসভা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 8 নম্বর হচ্ছে সংযোগ সাধন সংক্রান্ত। দেশের বিভিন্ন এলাকার প্রতিনিধিরা নিজ নিজ অঞ্চলের জনগণের অভাব অভিযোগ ও সমস্যাবলী সম্পর্কে আইনসভায় আলোচনা করেন। এসব আলোচনার ভিত্তিতে সরকার প্রয়োজনীয় আইন প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ করে। উপরোক্ত কার্যাবলী সম্পন্ন করা ছাড়াও আইনসভা নানা ধরনের তদন্ত, বিচারকদের পদচ্যুতি, সরকার গঠনমূলক সমালোচনা সহ নানাবিধ দায়িত্ব পালন করে। সরকারের গঠনমূলক সমালোচনা সহ নানাবিধ দায়িত্ব পালন করে। এখন খ হচ্ছে পরোক্ষ কার্যাবলী। আইনসভার পরোক্ষ কার্যাবলী নিম্নরূপ। প্রথমেই হচ্ছে রাজনৈতিক বৈধকরণ। আইনসভা সব ধরনের সরকারের প্রণীত আদেশ, বিধিমালা বা নীতিসমূহকে বৈধতার ছাড়পত্র দিয়ে থাকে, এমনকি চরম কর্তৃত্ববাদী সর্বাত্মক শাসন ব্যবস্থাও আইনসভা সরকারের কার্যাবলী বৈধ করার একমাত্র মাধ্যম। দ্বিতীয় হচ্ছে রাজনৈতিক অংশগ্রহণ। আইনসভার নির্বাচন সাধারণ জনগণকে রাজনৈতিক অংশগ্রহণের কাজে উদ্বুদ্ধকরণ প্রধানতম মাধ্যম। এই নির্বাচন নির্বাচক মণ্ডলী ও প্রার্থীদের মধ্যে যোগাযোগের পথ তৈরি হয় এবং শাসন কার্যে জনগণের অংশগ্রহণে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করে। 3 নম্বর হচ্ছে রাজনৈতিক মতৈক্য সৃষ্টি। আইনসভার বিতর্ক ও আলাপ আলোচনার জাতীয় মতৈক্য সৃষ্টি এবং বিরোধ মীমাংসার ফলপ্রসূ মাধ্যম হিসেবে কাজ করে। মতবিরোধের বিষয়গুলো নিয়ে আইনসভাতে খোলামেলা আলোচনার মধ্য দিয়ে পরিস্থিতি উত্তরণ ঘটতে পারে। 4 নম্বর হচ্ছে বিরোধ দূরীকরণ। আইনসভার রাজনৈতিক ব্যবস্থার তীব্র মতাদর্শগত বিরোধ দূরীকরণে ব্যাপক মতৈক্য প্রতিষ্ঠা করতে না পারলেও জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে পারস্পরিক বিরোধ দূর করতে পারে। 5 নম্বর হচ্ছে রাজনৈতিক চেতনার বিকাশ সংক্রান্ত। গণতান্ত্রিক ব্যবস্থার আইনসভার সদস্যগণ বিভিন্ন বিষয়ে মতামত প্রদান করেন। অনেক সময় তারা ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে একই বিষয় নিয়ে আলোচনা করেন। সংবাদপত্র, বেতার, টেলিভিশন ইত্যাদির মাধ্যমে সেসব আলোচনা প্রচারিত হওয়ার ফলে জনগণের রাজনৈতিক চেতনা বৃদ্ধি পায়। জনগণ সরকারি ক্রিয়াকলাপের উপর সতর্ক দৃষ্টি রাখতে পারে। উপসংহার হচ্ছে সার্বিক বিবেচনা থেকে একথা বলা যায় যে সরকারের 3টি বিভাগের মধ্যে প্রত্যেকটি অত্যন্ত প্রয়োজনীয় হলেও আইন বিভাগ এবং কতগুলো দায়িত্ব পালন করে যেগুলো গুরুতর বিচারে অন্য 2টি বিভাগের তুলনায় এগিয়ে থাকে। আলোচনার শেষ প্রান্তে এসে আমরা বলতে পারি যে আইনসভা সরকারে আইন প্রণয়ন ছাড়াও যেসব কাজ করে থাকে তা ভালো দিক, তবে লক্ষ্য রাখতে হবে আইনসভার অন্যান্য কাজ করতে গিয়ে যেন অন্য বিভাগের উপর হস্তক্ষেপ না হয়। এটাই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।